আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন রকম যন্ত্র, মন্ত্র, তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, সাধনা, বাস্তুতন্ত্র, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তাই যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদের চ্যানেলে যে মাথার চিহ্নটি দেওয়া রয়েছে ওটাতে টাচ করলেই সম্পূর্ণ বিনামূল্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বা ডাকিনী বিদ্যাতে লেবু কেন ব্যবহার করা হয়। আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন যারা যে সমস্ত তান্ত্রিকরা ব্ল্যাক ম্যাজিক বা ডাকিনী বিদ্যা করে বা কালো জাদু করে, অর্থাৎ এই কালো জাদুর বিষয় নিয়ে যে আমাদের ধারণা রয়েছে সেখানে লেবু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কেন এই লেবু ব্যবহার করা হয় সেটা আমি বলছি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এই যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটা রয়েছে, এটা যে ঘটনাগুলো ঘটে এগুলো আপনারা বিভিন্ন ধরনের সিনেমাতে দেখতে পাবেন, এর প্রভাবটা কী। যাই হোক, এর বিষয় নিয়ে এটা কতটা তান্ত্রিকদের সুবিধা হয় বা বাস্তবিক ক্ষেত্রে এটা কতটা কাজে লাগে এটি অনেক তর্ক সাপেক্ষ বিষয়, আমরা সেদিকে পর্যালোচনায় যাচ্ছি না। আমাদের যেটা উদ্দেশ্য যে এই ব্ল্যাক ম্যাজিকের দিক থেকে কেন লেবু ব্যবহার করা হয়। লেবু সাধারণত একটি সহজলভ্য এবং সস্তা জিনিস। এই লেবুর দিক থেকে অনেক নেগেটিভ গুণাবলীও লেবু রয়েছে, যেহেতু টক জাতীয় দ্রব্য বাস্তুশাস্ত্র অনুযায়ী লেবুর অনেক নেগেটিভ গুণাবলীও রয়েছে। এছাড়াও তান্ত্রিকেরা মনে করেন লেবু দিয়ে তাদের অভীষ্ট মানে তাদের দুরাভীষ্ট যেটা আছে সেই অভিসন্ধিকে খুব সহজে পূরণ করা যায়। কিন্তু কেন? যেহেতু লেবু একটি টক জাতীয় জিনিস, সেহেতু লেবুকে তান্ত্রিক মত অনুযায়ী শয়তানের বাহক হিসাবে ধরে নেওয়া হয়। সুতরাং যদি অপরের কোনো ক্ষতি বা অপরের যে কোনো এফেক্ট ফলানোর জন্য লেবুকে একটি অপরিহার্য বস্তু হিসাবে তান্ত্রিকরা মনে করেন। এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে দেখবেন পিন ফুটিয়ে অন্য জায়গা থেকে রিমোটে পিন ফুটিয়ে কোনো জায়গায় কোনো কাজকে বা কাউকে ঘায়াল করার জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে লেবু যেহেতু একটি নরম বস্তু খুব সহজে পিন ফোটানো যায় এবং লেবুর গায়ে অর্ধেকটা পিন ফোটালে তাকে শারীরিকভাবে আক্রান্ত করার একটি চেষ্টা লেবু গায়ে পিন ফুটিয়ে তান্ত্রিকেরা করে থাকেন এবং সম্পূর্ণ পিনটি ফোটানো হলে তাকে মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে, এইরকম চিন্তাভাবনা নিয়ে তান্ত্রিকেরা লেবুর ব্যবহার করেন। অর্থাৎ দেখবেন তান্ত্রিকেরা যারা ব্ল্যাক ম্যাজিকে অভ্যস্ত তারা লেবু, চুলের গোছা, করটি, পিন এইসব নিয়ে নানা রকম তাদের জাদু তৈরি করে। তাই বন্ধু বুঝতে পারছেন যে লেবু যেহেতু একটি সস্তা এবং সর্ব জায়গায় উপলব্ধ, তাই লেবুকে তান্ত্রিকেরা প্রথম পছন্দ করে এবং লেবু টক জাতীয় জিনিস হওয়ার জন্য তাদের দুরাভীষ্ট একনিষ্ঠভাবে পূর্ণ করার জন্য লেবুকে তারা বেছে নিয়েছে। যাই হোক বন্ধু, এই ছিল আজকে আমাদের ভিডিও, আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন।